আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল আমি পূর্বা সবচেয়ে বড় তৃতীয় বৃহত্তম একদম দ্বিতীয় বৃহত্তম মন্দির অযোধ্যার রাম মন্দির আর ভারতের সব থেকে বৃহত্তম মন্দির কিন্তু অযোধ্যারই রাম মন্দির বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উন্মাদনা কিন্তু মানুষের মনে একেবারে দিনের দিনে বেড়েই চলেছে কারণ মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে গোটা ভারতবাসী তাকিয়ে রয়েছে অযোধ্যার রাম মন্দিরের দিকে এই সময় শুধু ভারতবাসী না গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী হিন্দু থেকে শুরু করে অন্য ধর্মের মানুষজন কিন্তু তাকিয়ে রয়েছে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে থেকে কারণ এই রাম মন্দিরে ছোট থেকে ছোট জিনিস কিন্তু ইতিহাস লিখতে চলেছে আর রামলালার জন্য যে উপহার এসেছে সেই উপহার তো একেবারে উপহার সব থেকে বড় তালা বলতে শুরু করলে বা সব থেকে বড় লাড্ডু সবকিছুই কিন্তু এই রামলালার জন্য তৈরি হয়েছে আর ঠিক তেমনই মহাগ্রন্থ আমাদের যে রয়েছে মহাভারত রামায়ণ আর এই রামায়ণ কিন্তু ছোটবেলা থেকে আমরা মা কাকিমাদের কাছে শুনে আসি পড়ে আসি সেই কাহিনী টিভিতেও আমরা দেখেছি এবারে বিশ্বের সব থেকে দামি রামায়ণ কিন্তু পৌঁছে গিয়েছে রাম মন্দিরের যে আদল তিন তিন ধাপ সেই তলায় কিন্তু তলা আমরা দেখতে পাচ্ছি সেই আদলে তৈরি হয়ে গিয়েছে রামায়ণ মহা গ্রন্থ এই গ্রন্থর তিনটি খণ্ড তিনটি আলাদা বাক্সে করে কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে যা আপনার চোখ দিয়ে দেবে এই রামায়ণ গ্রন্থ দেখলে এই রামায়ণ তিনটি আলাদা বাক্সে রয়েছে তিন খন্ডের রামায়ণ ওজন শুনলে আপনার চোখ ফাঁদ দিয়ে যাবে পঁয়তাল্লিশ কেজি ওজন এই রামায়ণের আর দাম তো বাবা রে দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রাখার জন্য এই রামায়ণের বরাত দিয়েছিল খোৎ রাম জন্মভূমি ট্রাস্ট উত্তরপ্রদেশে প্রকাশনা ব্যবসার সঙ্গে যুক্ত মনোজ সতী নামক এক ব্যক্তি এই রামায়ণ তৈরি করেছেন রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ তো সেই সঙ্গে রয়েছে বিদেশের মানুষ বিদেশিরাও কিন্তু তাকিয়ে রয়েছে রাম মন্দিরের দিকে আর দেশ বিদেশ থেকে এসেছে নানা রকম উপহার যে উপহার কিন্তু ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল এবার বিশ্বের সব থেকে দামি রামায়ণ পৌঁছে গেল অযোধ্যায় শুধু দামিই নয় বিশ্বের সব থেকে বড় রামায়ণ এটি বিশেষত্ব জানেন তিন খণ্ডের রামায়ণ তৈরি হয়েছে মন্দিরের তিনতলা আদলে যিনি তৈরি করেছেন মনোজ সতী জানিয়েছেন দীর্ঘ সাত মাস ধরে একশো আশি জন কর্মীর মিলিত উদ্যোগে এবং পরিশ্রমে এই পঁয়তাল্লিশ কেজি ওজনের সবচেয়ে দামি এবং বিশ্বের সবচেয়ে বড় রামায়ণ তানা তৈরি করেছে তার দাবি পাঁচশো বছরেও এই রামায়ণের কোনো ক্ষতি হবে না কারণ একটি বিশেষ কাগজ দিয়ে তৈরি হয়েছে এই গ্রন্থটি কাগজ এসেছে একেবারে সুদূর বিদেশ ফ্রান্স থেকে রামকথা ছাপার ব্যবহার করা হয়েছে বিশেষ কালিতেও বিশ্বের সবচেয়ে দামি সবচেয়ে বড় এই রামায়ণ তার প্রতিটি অক্ষরে কিন্তু রয়েছে এক নতুন ইতিহাস কারণ অযোধ্যার রাম মন্দিরে কিন্তু থাকতে চলেছে এই রামায়ণ এবং প্রতিটি কাগজ যেমন বিশেষত্ব গুরুত্বর কথা বলছে এর কালিও কিন্তু এক অন্য অনুভূতি দেবে মানুষ যখন পড়বেন কারণ এই কালিও স্পেশালভাবে তৈরি করা হয়েছে ঠিক যেমন প্রতিটা পেজ স্পেশালভাবে তৈরি করা হয়েছে অযোধ্যা এখন কার্যত ফেস্টিভ মোডে প্রতিটি মানুষ সেখানে এক উৎসবের মেজাজে ভুলে গিয়েছে অফিস স্কুল কলেজ কারণ সবার মনেই এখন একটাই কথা কখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিকেই সবাই আমরা তাকিয়ে রয়েছি ঠিক তেমনই একের পর এক চমকপ্রদ যেমন উপহার আসছে কেজি তালা থেকে শুরু করে সেই সঙ্গে লাড্ডু রামলালার পাদুকা বা জনকপুর থেকে যেমন আসছে একের পর এক উপহার সেই উপহারের মাঝে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দামি রামায়ণ যার ওজন পঁয়তাল্লিশ কেজি সেটিও কিন্তু পৌঁছে গিয়েছে অযোধ্যায় সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল কারণ খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের